জানেন, যদি আপনি নর্থ কোরিয়ার সিটিজেন হতেন তাহলে কি হতো? তাহলে আপনি ওখান থেকে কখনো বেরোতে পারতেন না। সেখানকার আইন অনুযায়ী আপনাকে সারা জীবন নর্থ কোরিয়াতেই কাটাতে হতো। আজকে আপনাদের বলবো নর্থ কোরিয়ার ব্যাপারে কিছু ফ্যাক্ট, যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সেখানে গভর্নমেন্ট চুজ করবে আপনি কোথায় বাস করবেন, আপনার ইচ্ছে মতোই যে কোনো জায়গায় বাড়ি বানিয়ে থাকতে পারবেন না। তাদের মতে যে সমস্ত মানুষরা নর্থ কোরিয়ার রাজধানীতে বসবাস করে তারা সব থেকে উচ্চ জাতির মানুষ, তাদের ভ্যালু অনেক। নর্থ কোরিয়াতে যদি আপনার বাড়িতে আগুন ধরে যায় তাহলে আপনাকে সবার প্রথম প্রেসিডেন্টের ফটো পুড়ে যাওয়া থেকে বাঁচাতে হবে, সে আপনার বাড়িতে যত দামি জিনিসই থাকুক না কেন। এমনকি আপনার নিজের বাচ্চাকেও পর্যন্ত না বাঁচিয়ে প্রথমে প্রেসিডেন্টের ফটো পুড়ে যাওয়া থেকে বাঁচাতে হবে। সেখানে খুব কড়া পরিভাবে বাইবেল নিষিদ্ধ করা হয়েছে, যদি কোনো ব্যক্তির কাছে বাইবেল পাওয়া যায় তাহলে তাকে মৃত্যুর সাজা দেওয়া হয়। সেখানে মহিলাদের জন্য কেবল 18টা হেয়ার স্টাইলের অপশন আছে, যা কিনা গভর্নমেন্ট সিলেক্ট করে রেখেছেন। এই 18টা হেয়ার স্টাইল ছাড়া মহিলারা অন্য হেয়ার স্টাইলে চুল কাটতে পারবেন না। এবং পুরুষদের জন্য কেবল 10টা হেয়ার স্টাইলেরই অপশন আছে, যা কিনা এই ফটোতে দেখতে পাচ্ছেন। সেখানে গভর্নমেন্ট এটাও চুজ করবেন যে আপনি জামা কাপড় কিভাবে পরবেন। ওই দেশে কোনো ব্যক্তি যদি ক্রাইম করে তাহলে ওই ব্যক্তির সাজা তার পুরো ফ্যামিলিকে দেওয়া হয়, পুরো ফ্যামিলিকেই জেলে ভরা হয়। সেখানকার ইন্টারনেট গভর্নমেন্ট কন্ট্রোল করেন, আর সমস্ত সোশ্যাল মিডিয়া সেখানে ব্যান করে দেওয়া হয়েছে। সেখানে মাত্র 28টা ওয়েবসাইট আছে, যেখানে প্রোপাগান্ডা আর সবকটাই নর্থ কোরিয়ান ওয়েবসাইট। নর্থ কোরিয়াতে প্রত্যেক 5 বছর পর প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়, কিন্তু মজার ব্যাপার হলো ওই ইলেকশনে মাত্র একজনই ক্যান্ডিডেটকে ভোট দেওয়ার অপশন থাকে। আপনি যদি নর্থ কোরিয়ার সিটিজেন হন আপনি বাইরে কোনো কান্ট্রিতে কাউকে ফোন করতে পারবেন না, বা অন্য কোনো কান্ট্রিতে কাজের জন্যও যেতে পারবেন না। ওই দেশে মাত্র 3টে টিভি চ্যানেল আছে, যা সেখানকার গভর্নমেন্ট কন্ট্রোল করেন। সেখানে জিন্স প্যান্ট পরা বারণ আছে। নর্থ কোরিয়াতে যে ক্যালেন্ডার ইউজ করা হয় সেটা শুরু হয় এই ব্যক্তির জন্মদিন থেকে, এনার নাম কিম ইল সাং। তো এখন নর্থ কোরিয়ার কারেন্ট ইয়ার হলো 113 বছর, আমাদের মতো 2024 নয়। কিন্তু নর্থ কোরিয়ার এইসব আজব রুলসের ব্যাপারে আপনার কি মনে হয় কমেন্টের মাধ্যমে জানাও। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, এমনই ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য।